খোলাবাজারে ডলার সংকট থাকায় প্রতি মুহূর্তেই ডলারের দাম উঠানামা করছে। খোলাবাজারে ডলার আজ 103 টাকা ছাড়িয়েছে। ঢাকার মানি এক্সচেঞ্জ ও খোলাবাজারে মার্কিন ডলার 103 টাকা 50 পয়সা থেকে 104 টাকার মধ্যে কেনা বেচা হয়েছে। খোলাবাজারে ডলার না থাকায় চড়া দামে বিক্রি করছে বলে জানান ব্যবসায়ীরা। খোলাবাজার ও মানি এক্সচেঞ্জগুলো সাধারণত বিদেশ ফেরত ও সংগ্রহে থাকা ডলার ক্রয় করে। ব্যাংকের রপ্তানি ও প্রবাসী আয়ের সঙ্গে এ বাজারের সম্পর্ক নেই। আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যালেঞ্জেও ডলারের দাম বেড়ে গেছে, কারণ রপ্তানি বাড়লেও প্রবাসী আয় কমেছে। ডলারের দাম আনুষ্ঠানিক 94 টাকা 45 পয়সা হলেও তা খোলাবাজারে ঈদের আগে ও পরে 100 থেকে 102 টাকার মধ্যে ডলার কেনা বেচা হয়েছে। আজ তা 103 টাকা ছাড়িয়ে যায়। এদিকে ব্যবসায়ীরা বলেছেন, ঈদের আগে ও পরে বাজারে ডলারের সরবরাহ চাহিদাও ভালো ছিল, কারণ এ সময় অনেকেই বিদেশ থেকে ঈদ করতে দেশে এসেছিলেন, ফলে সরবরাহ বেড়ে যায়। আবার অনেকে ঈদের ছুটিতে বিদেশে গেছেন, ফলে ডলারের চাহিদা ছিল। কিন্তু এখন খোলাবাজারে ডলার সংকট রয়েছে, ফলে চাহিদা বেশি থাকায় বেশি দামে সেগুলো বিক্রি করতে হচ্ছে। খোলাবাজারে ডলার ব্যবসায়ী নজরুল ইসলাম জাগোনিউজকে বলেন, খোলাবাজারে ডলার নেই, ব্যাংকেও সংকট, বেশি দামে ডলার কিনতে হচ্ছে, চাহিদার তুলনায় ডলার কম পাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে, প্রতি মুহূর্তেই দামের ওঠানামা করছে। সকালে 101 টাকা দিয়ে বিক্রি করেছি, বিকেলে সেটি 103 টাকা হয়ে গেছে। ডলার কিনে এখন আর হাতে রাখাটাই ঝুঁকি হয়ে যাচ্ছে, কখন হঠাৎ করে কমে যায় এ ভয় থাকে।